মানের নজর পড়েছে তোর উপরে আর তুই কিরা বিয়ে করছিস আরেকজনকে চাচি রমজানের নামে ডায়েরি করতে এসেছো ওর হাতে হাত করা পড়িয়ে তোমার মেয়েকে উদ্ধার করে দিতে হবে না অসম্ভব ওর হাতে আমি হাত করা পড়াতে পারবো না সেটা আপনি কি কইতাছেন থানা হলো মানুষের নিরাপত্তার জন্য অথচ আপনি রমজানকে গ্রেফতার করতে পারবেন না সেন্ট্রি ইয়েস স্যার মহিলা বেশি কথা বলছে চাচি এখানে কাজ হবে না চলো মুসাবাইয়ের মায়ের কাছে যাই তুমি ঠিক জায়গাতে এসেছো বোন তোমার মেয়েকে উদ্ধার করতে আমার মুসা একাই যথেষ্ট আসর থেকে জোর করে তুলে এনেছে তার জন্য আইন আছে পুলিশ প্রশাসন আছে তোমাকে আইন হাতে তুলে নিতে কে বলেছে আমি যদি আইন হাতে দিতাম তাহলে এরা জীবিত থানা আসতো না আসতে তো লাশ অনেক বেশি কথা বলে ফেলেছিস এটা থানা তুই জানিস কুসুমকে কার জন্য তুলে নিয়ে গিয়েছিল সেকান্দার খানের দুই ভাই আব্বাস খান আর দিদার খানের মনোরঞ্জনের জন্য মিথ্যে কথা ওসি সাহেব এই শয়তানের উপর আমাদের সয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে আমাদের ভাই সেকান্দার খানের সাথে আমরা শহরেই থাকি আর এই সুযোগে এই হারামজাদা আমার ছোট ভাইটিকে সাথে নিয়ে কুকর্ম করে আমাদের ইমেজ নষ্ট করছে আমরা চাই ওর শাস্তি হোক হ্যাঁ এতদিন শুধু তোমার নাম আর সুনাম শুনেছি
आज तुम्हाके देखते पे बड़ोई खुशी हलाम। तुम्हार साथे आम्रा दुई भाई एकांते किछु कथा बोलते चाय। बोलोन। ना ना, इखने ना, आमादेर बांगलोते। ठीकी बोले छेन, आशले एलाकार अवाबे सहसल मानुषगुलो आमाके मन प्राणे भालो बाशे, विश्वास करे। ओई विश्वास के पूंजी करे, तुम्ही अनेक बड़ो होते पारो। माने? सामने संसद निर्वाचने भाईजानेर पक्षे काज करबे। जनगणके एकबार तुमी बोले दाओ भाईजान सेकेंदर खान के निर्वाचित करते। भाईजान निर्वाचित होले तुम्हार कोनो अभाव अनटन थाकबे ना। आमी आमार निजेर अभाव अनटन दूर करार जन्य किछुई करते चाई ना। आमी चाई सुरमा नदीर उपर बाँध निर्माण करते, जा आमादेर एलाकार मानुषेर दीर्घ पचिश बछरेर स्वप्न। ताहले एलाकार मानुष জমিতে ফলাতে পারবে সোনালী ফসল, ঘরে ঘরে উঠবে গোলা ভরা ধান। গরীব দুঃখী মানুষের আশা, তোমার স্বপ্ন সবই পূরণ হবে। এই দীর্ঘ ২৫ বছরে জনগণ পাঁচবার ধোঁকা খেয়েছে, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে বাদ পরে ভোট। আরে জনগণের কথা বাদ দাও, নিজের কথা ভাবো। বলো কত টাকা পেলে তুমি আমাদের হয়ে কাজ করবে? শোনো, তোমাদের মতো মানুষরা নেতা হয় বলেই জনগণের ভাগ্য বদলায় না। মুসা, তুমি তুমি কিন্তু আপনি থেকে তুমি বলতে শুরু করেছো। আসলে তোমরা আপনি বলার যোগ্য মানুষ নও। এই মুসা, মুখ সামলে কথা বল। এই বেটা, তোর কোন বাপ আছে যে নির্বাচনে জিতার আগে বাপ নির্মাণ করে দেবে? এই আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায় বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। আপনারা এমন তাম্বু হইয়া রইছেন কেন? ওই পাগলা কুত্তায় কামড় টামড় দেয় নাই তো? আসর আছে আসর। বাঘের সাথে না পারলে বাঘের বাচ্চা ধরে আনতে হয়। ওই মুসার ঘরে কচি একটা বই আছে, ঠিক যেন সদ্য ফোটা একটি গোলাপ ফুল। চম্পা, চামেলি, বকুল, একশোটা ফুলের নামে ডাকলেও আমি তোমার সাথে কথা বলবো না। আমার অপরাধ? পারে আসামি নিজেও জানে না সে কি অপরাধ করেছে। আর দুদিন ধরে আমাকে মাওতাও দাম বাজিয়ে ঘুম পাড়াওনি, সেটাই তোমার অপরাধ। ও, বুঝেছি। আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস যে তোকে প্রতিদিন মাও তর্কন বাজিয়ে ঘুম পাড়াতে হবে? কি বললে ভাইয়া? আমি বড় হয়ে গেছি, এটা একদম ঠিক বলনি ভাইয়া। আজ তুমি মন দিয়ে শুনে রাখো, তোমার কাছে আমি মৃত্যু পর্যন্ত ছোট্ট হয়েই থাকবো। তুমি যদি মাও তর্কন না বাজাও তাহলে আমি আজ থেকে আর কখনো ঘুমাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, বাজাচ্ছি। তুমি এবার শুয়ে পড়ো। ঘুমাও ঘুমাও। দেখো, তোমার মেয়েকে দেখো, এখনো মাওতারগান বাজিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তোমার মেয়ের জন্য এমন ছেলে ঠিক করতে হবে যে মাওতারগান বাজিয়ে ওকে ঘুম পাড়াতে পারবে। শেষ পর্যন্ত আমাকে মাওতারগান বাজানো শিখতে হবে। শিখতে হবে না মানে? মা বাবাকে বলেছে যে আমাকে মাওতারগান বাজিয়ে ঘুম পাড়াতে পারবে তার সাথে আমার বিয়ে হবে। তাহলে যে আমাকে আবার প্রেমিকা খুঁজে বের করতে হবে? মানে নতুন করে প্রেম করতে হবে না? তোমার ভরসা থাকলে তো চিরকুমার থাকতে হবে, মাওতার গান বাজাতেও পারবো না, আর তোমার সাথে বিয়েও হবে না। মাওতার গান বাজানো শিখতে পারবে না কিন্তু নতুন প্রেমিকার কাছে প্রেম করতে পারবে না? যা খাচ্ছি মজা। হুম।
তোর ঠোঁটে মধু বুকে মধু মধু সারা গায়ে রে তোর লাগিয়া আব্বাস দিদার করে হায় হায় রে হয় ফুলকলি তরে আজ আব্বাস খানা দিদার খানের বাংলোয় লইয়া যামু চল তুমি সেই তো না জামাই বাবু বাড়িতে যাও গা ফুলকলি রে আমরা সময় মতো পৌঁছাইয়া দিব জামাই বাবুর একটু কাবু করতে হইব নেশার ঘরে নারী সাবধানে ভাঙবেন হারি এবার আমি যাই তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে বলছি ভাইয়ের জানতে বলে তোদেরকে কল করে ফেলবে আরে আমরা যা করি খুব সাবধানে সঙ্গোপনে তোমার ভাইয়াও জানবে না আর তুমিও টের পাবে না কি হয়েছে মা আমার বুকের ভিতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠলো আমার বকুলের কোনো ক্ষতি এই মশার বনের ক্ষতি করার সাহস কারো নেই মা বাবা সুযোগ পেলে বাঘের বাচ্চাকেও শিয়ালে খায় সে কখন থেকে বকুলকে কোথাও দেখছি না তুই একটু খুঁজে দেখ না বাবা ঠিক আছে মা ঠিক আছে মশা ভাই শোনা কি হয়েছে তোর রমজান রমজান আমাকে চুরি মেরে বকুলকে তুলে নিয়ে গেছে ডাক্তার আমার বোনকে বাঁচান আপনারা সবাই বাইরে যান আমি থাকতে ওর কিচ্ছু হবে না যান দেখছি ডাক্তার আমার বকুলের কি হয়েছে কিছু মানুষ রূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে বকুল বকুল বল তোর সর্বনাশ কে করেছে বল বল বকুল ভাইয়া খান বংশের লোকেরা আমার সর্বনাশ করেছে বাঁচার মতো পথ তো তোমরা রাখোনি মেয়েটাকে ভোগ করে আবার বাঁচিয়ে রেখেছো এখন যদি মেয়েটার জ্ঞান ফেরে তোমাদের কথা বলে দেয় তাহলে তোমরা কেউ বাঁচবে না আরে মনে করেন মরে গেছে আরে শুধু মরলে হবে না ডাক্তারকে দিয়ে মেডিকেল রিপোর্টটাও পাল্টে দিতে হবে ডাক্তারকে বাগে আনতে পারবো তো আমার কথা আমি বলেছি ডাক্তারের কথা ডাক্তার বলবে জলদি ওষুধটা নিয়ে আসুন জি জি বাবা বকুলের কি অবস্থা ভালো না ডাক্তার এই ওষুধগুলো আনতে বললো আমি আনছি তুমি বকুলের কাছে যাও যাও বাবা Oh, my God.
বকুল কথা বল। ডাক্তার ডাক্তার আমার বকুল, আমার মা বাবা, ডাক্তার ডাক্তার বকুল কথা বলছে না, ডাক্তার আমার মা কথা বলছে না কেন, আমার বকুল আমার বাবা। মুসা, তোমার মা আর বোন বেঁচে নেই। এই তোমরা ওনাকে জরুরি কেবিনে নিয়ে যাও। ডাক্তার ডাক্তার তুমি 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 বকুলকে দেখো না, ও ও নিশ্চয় উঠবে ডাক্তার। তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। না না ডাক্তার, তুমি মিথ্যে কথা বলছো, এখনো এখনো রাত হয়নি, এখনো তো আমি মা তরকারের শ্বশুর হয়নি। বকুল ঘুমাবে কেমন করে ডাক্তার? বকুল আমার মা তরকারের সুর না শুনে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। এই এই বকুল বকুল তুই ঘুমাবি আমাকে বলবি না, আমি তোকে মাও তরকারের সুর শোনাতাম। বকুল আমি এই মাও তরকারের সুর কালতে কাকে শোনাবো, কাকে কাকে শোনাবো, কাকে 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 শোনাবো? আমি মা তরকার বাজাবো, আমি বকুল এই মা তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাবো, কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব বল বকুল, বল বকুল বল বকুল বল। বকুল তোকে যে মেরেছে, মাকে যে মেরেছে, আমি আমি ওদেরকে চারবারা খুন করে ফেলবো খুন। তাহলে কিন্তু সে অপরাধে তোমারও ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসি, আমার ফাঁসি হোক আর যাই হোক, আমি খুন করবই। তোর বাবার কথা ভাবো, তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি? তাই বলছি আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো, থানাতে যাও। থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা। আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে তাহলে অবশ্যই শাস্তি হবে, কিন্তু ওরা কেন খুন করবে? ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, আর এই অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে। তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে। ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো? 20 লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন? তোমরা তো জানো বোনটা মুসার, আর মুসার মা বোন মানে এই এলাকার সমস্ত মানুষের মা বোন। এত কথা বলতে হবে না। 50 লাখ 50 লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি, মুসার সাথে বেইমানি, ভাবতে ভালোই লাগছে। আসুন ওসি সাহেব, আসুন। ডাক্তার আমি আপনার কথা মতো পুলিশে এসেছি, রিপোর্টটা দিয়ে দিন। পুলিশ আব্বাস আর দিদার খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। মুসা তুমি যা বলেছো রিপোর্ট কিন্তু তা প্রমাণ করছে না। রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে। ডাক্তার এই তুই মিথ্যা রিপোর্ট দিয়েছিস, বল এটা মিথ্যা রিপোর্ট?
সময়ের মধ্যে কত টাকা খেয়েছিস? কত টাকার কাছে আমার মা বোনের লাশ বিক্রি করেছিস বল? খুন করে ফেলবো, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি খুন করে ফেলবো। না বাবা, ও ডাক্তার না, ও একটা কসাই, ওকে আমি বাঁচতে দেবো না, আমি ছাড়বো না ওকে, ও মিথ্যা বলেছে। আমি ঠিকই করেছি বাবা, মার বকুলের বিধি আত্মা তৃপ্তির জন্য একটি মহৎ কাজ করেছি বাবা, একটি মহৎ কাজ করেছি। এসো চলো এসো। মুসা, আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষখোর মনে করো না। আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে, ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য, আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মা আর বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও। সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন, আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই। যাও এখান থেকে, চলে যাও, প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। প্রমাণ করো তুমি এক বোনের ভাই, মায়ের সন্তান। আব্বাস, শত্রু শেষ, এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো। হ্যাঁ, আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব, আর সেজন্যই। হুজুর, এটা কি করলেন? হ্যাঁ, চুপ, কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই, এখন বলতে পারি আমরা 100% শত্রুমুক্ত। আয় চল। মুসা, ওই দুশ্মনরা তোকে, আমাকে, কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না, তাই বলছিলাম কি, চল আমরা কালি তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শ করা মুসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনে মুসার ভয়ে পারে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাবো না বাবা, কোথাও যাবো না। বাবা, আমার একটা কথা শুন, দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর, অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে, সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচবো না রে মুসা, আর বাঁচবো না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। ভাইজান, ভাইজানের বাচ্চা, আমি তোর কইছিলাম 5টার মধ্যে আমজাদ শিকদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেজর মারে কইছিলাম 5টার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটায় কয়টা বাজে? 1 টাইম 1 কাম, সেকান্দার খান আমার নাম, কিন্তু তুই সেই নামটারে আমার পাঞ্চার করে দিলি, পাঞ্চার। আমি কার ভাই? কার ভাই? তোমার ভাই না, তাই কথা টাইম কাম,
একদম কাটাই কাটাই সমানে সমান। শাবাশ রাধে, শাবাশ। আর এই না হইলে কি তুই সেকান্দার খানের ছোট ভাই? দলিল সই করছে? রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না। এক টাইম এক কাম, সেকান্দার খান আমার নাম, বুঝবার পারছি। ওর মরণের টাইম হয়ে গেছে। কে আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও? আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না? হে বেটা, পছন্দ হইলে কি আমি এখানে ইয়ার কি মার বাড়াইছি? আমি এখানে আমার অ্যাপার্টমেন্ট বানামু, কম দেই বেশি দেই টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি? হ্যাঁ, তাহলে প্রবলেমটা কই? আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না? হাসা কথা, পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগে একটা বাড়ি লাগবই। প্রবলেম আসলেই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম, বিশাল প্রবলেম। না চিৎকার করবি না, চিৎকার করবি না, প্রবলেম সলভ। সই কর। আমার জান থাকতে আমি সই করবো না। তাইলে তো তোর জান নিয়ে টিপ সই নিতে হয়। তোমার কথাটা ঠিক বুঝলাম না বাবা। যার কথা সে বুঝলেই চলবো। খালা খালায় কইছে হাত দিয়ে টাকাটা তুইলা নিতে। সকল দানব আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। বাবা তুমি কার সন্তান জানি না, তোয়া করি তোমার শক্তির কাছে শত্রুরা যেন এইভাবে পরাজিত হয়। তা শহরে কোথায় যাবেন?
বাসবাড়ি মহল্লাতে। আমরা তো একই মহল্লাতে যাব, ওইখানেই থাকি। তা ভাইজানের ওখানে কে আছে? আমার বড় ছেলে। আসলে আমি একজন হতভাগ্য সন্তান, হতভাগ্য ভাই, নইলে মা আর ছোট বোনের কবরে আমি মাটি দিতে পারবো না কেন? বাবা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের প্রতি আমার কি কোনো অধিকার নেই? ভাবে, তুমি ভাইয়াকে অভিমান করতে মানা করো তো? কে বলে আমাদের প্রতি ভাইয়ের কোনো অধিকার নেই? অধিকার আছে বলে তো বাবা সন্তানের কাছে এসেছে। যদি না থাকতো তাহলে কি বাবা ডাক্তার দেখানোর জন্য তোমাদের এখানে আসতাম? চাচু, দাদা জান, আমি কিন্তু তোমাদের উপর ভীষণ রাগ করেছি। রাগ করেছো? না 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 দাদু ভাই, আমাদের উপর রাগ করে না। এই চামিলির চায়ের চুলায় আগুন জ্বলছে, চল চামিলির হাতে চা খাওয়া। ভাইজান, চুলা নিভা গেল যে? নিভাইয়া দিলাম। কেন? চামিলির চায়ের চুলাতে আগুন জ্বলছে, আমগো চায়ের চুলা এমনি বন্ধ হয়ে যাইব। চামিলি কেডা? একটা মাইয়া। জওয়ানি, একেবারে পাগল করা জওয়ানি, দেখলেই মনে হয় লে ছক্কা। তোর চা কখনো খাই নাই, চার মজাও পাই নাই, ভালো করে এক কাপ চা বানা, ডাবল দাম দেব। এই পিছনে যা, একদম লাইনের পিছনে। কেন? যা কইলাম তাই কর। এই তোমরা পিছনে যাইতে কও, নইলে আমি দোকান বন্ধ করে দিব। কত বড় সাহস! আমারে কয় কি না লেসিকা। মনে হয় ভূত দেখলি। না না, তারে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে দেখলি? কিন্তু আমি যে তোকে খুব মজা করে দেখবো রে চামেলি, যৌবনের জ্বালা। ও কি কঠিন জ্বালা রে। বাচ্চু, ছেড়ে দে কইলাম, নইলে নাইলে কি হইব? কিছুই হইব না। আয় দিকে, আয় না। এই মহল্লায় এমন কোন শ্বশুরের ছেলে আছে যে আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারে? আরে না না, আমি শ্বশুরের কথা বলি নাই, শ্বশুরের ছেলের কথা বলছি। ওস্তাদ, আমি জানতাম না তোমার লগে আমার এইখানেও দেখা হয়ে যাইব। আমি আজ থেকে ভালো হয়ে যাবো, এই কান ধরছি, এই উঠবস করছি, এই নাকে খত দিচ্ছি। আমার মাফ করে দাও ওস্তাদ, ওই সালার পোড়া ওস্তাদের পাথরে মামলি বই না মার, আমার কি মাফ করে দে? তোর হাতে ধরছি, তোর পায়ে পড়ছি, আমার মাফ করে দে বোন। দেখতেছেন আমার হিরো, একটা চান্স নেব যদি হিরোইন হইতে পারি। চাচু, তোমাকে দেখে ওরা সব ভয় পালিয়ে গেল। তুমি জানো না দাদু ভাই, তোমার চাচুকে দেখে গুন্ডা মাস্তান রংবাজ সবাই ভয় পায়। এসো এসো। আসসালামু আলাইকুম। Huh?
ওষুধে কাম হয়ে যাবে, দেখবি ওর মনটা সুপার গুলোর মতো তোর মনের সাথে লেগে গেছে, টানা টানি করেও খোলা যাবে না। আমিও তাই চাই বাবা, তা কত দাম? 1001 টাকা। বাবা বেশি হইল না, মানে কইছিলাম কি কমিশন? হক মওলা, এখন তো ফ্যাটের কথা বলেই না। ওই ফ্যাটের কথা আর কইতে হইব না, আমি 1001 টাকাই দিতাছি। বাবা কাম হইব তো? দুধের সাথে মিশিয়ে খাওয়াবি, দেখবি কাম হয়ে গেছে। আপা ওষুধ মিশানো দুধের চা খাইলে বুঝি একজন কাস্টমার বারবার লাইন দিব। লাইন এখন আমি নিজেই দিতাছি, এই দুধ ওই হিরোরে খাওয়াইলে আমার হইয়া যাইবে। দারুণ জাদু তো, মোরা যদি খাই তাইলে আমরাও কি তোমার হয়ে যাব? আমার হইতে চাও? আমি গান গাই কি আর দুয়ারি আমার সারিন্দা বাজাই কি? হিরোরে এখন ঘরে একা পাইলি হয়। বাবা
জাগে মনে ভালোবাসা তুমি মেটাবে কি মনের আশা জাগে মনে ভালোবাসা তুমি মেটাবে কি এই মনের আশা আমার 1001 টাকার দুধ লস করে দিছে রে।
এত বড় শরীরটা নিয়ে আসে আমার শরীরের উপর পড়লেন, আমার ব্যথা লাগে নাই বুঝি? কথা শোনো, আরে তুমি নিজেই তো উপরে, দুলামি এত নিচে। আমি কি খুব ভারী? না 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 না, একেবারে তুলার মতো হালকা। অমন বাঁকা বাঁকা কথা বলেন কেন? আমার ঘরের হার বাঁকা তাল। বলেন কি, ডাক্তার দেখান। ঠিক আছে, সকালে ডাক্তার দেখাবো। এই নিন ঔষধগুলো, ঠিক মতো খাবেন, সাত দিন পর রিপোর্ট সহ দেখা করবেন। বাবা ভালো হবে তো? রিপোর্ট না দেখে কিছুই বলা যাবে না। তা আপনারা এখানে কোথায় থাকেন? আমার ভাইয়ের বাসা, এই তো বাঁশবাড়ির মহল্লাতে। এই মহল্লাবাসী শোনো, সেকান্দার ভাই তোমাদের অনেক সময় দিয়েছে, তাই শেষবারের মতো বলছি, 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে। এখানে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে, সেকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে। সেকান্দার খানের পাঁচটা কুত্তা, তুই শোন, জোর করে জমি দখল করে সেকান্দার 10টা হাউসিং বানালো, এই মহল্লাতে বানাতে পারবে না। তোর দেখছি মরার খুব সাত জেগেছে। হ্যাঁ হাট, আরে বাঁচা মরা তো আল্লাহ হাতে, তোরা কি মারবি? এই তুই হয়তো জানিস না, সেকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মরার কন্ট্রাক্ট নিয়েছে, আর আমি নিয়েছি কন্ট্রাক্ট। Oh!
তুই জানোস না কার গায়ে হাত দিছ, বড় ভাই জানতে পারলে তোরে শেষ করে ভালাইব। এই আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন, আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন, আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহলে মানুষ আছে মানুষ, কিন্তু সবাই মরা মানুষ, এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইতো, তাহলে গুন্ডা বদমাশটা ঠিকই ভয় পেয়ে পালিয়ে যাইতো। কাকে কি বলবো, আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলের কথা বাদ দাও, মুসা যা করেছে আমাদের ভালোর জন্য করেছে। ভালোর জন্য করেনি, বিপদ ডেকে এনেছে বিপদ। সিকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সিকান্দার খানের বাড়িতে যাই, উনি মাপ না করলে আমরা কেউ বাঁচবো না। মামা, বাঁশবাড়ির মহল্লা থেকে মুসার ভাই এসেছে দেখা করতে। একটাই কাম, সেকান্দার খান আমার নাম, বাঁচা মরার হিসাব তো পরের কথা, আমি জানতে চাই ওই বাঘটা কেটা কেটায় ওরে মহল্লায় আনছে, যে বাঘ আমার লোকের গায়ে চাপা মারছে। বড় ভাই, মুসা কোনো বাঘও না সিংহও না, মুসা আমার ছোট ভাই, গ্রাম থেকে অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসা করাবার জন্য শহরে এসেছে। ও আপনার নাম ক্ষমতা কিছুই জানে না, তাই না বুঝি ঘটনাটা ঘটিয়েছে। ওকে মাফ করে দিন বড় ভাই। মামুজান দেখো দেখো, পোষা কুকুরের মতো তোমার পাও ধরে কেমন কাচু কাচু করছে, দাও ওকে মাফ করে দাও মামুজান। গুড, মাফ কইরা দিলাম। শোন, তোর বাইটারে কয়ে দিবি আমার কামে যে বাধা দেয়, আজরাইলে তার টাইরা নেয়। আরে আব্বাস সাহেব, আপনারা আরে মিয়া, মাল পরে নিয়ে আসলে কাছে করতে হয় না, কাছে মাসে করতে হয় না। ওই মিয়া, আপনারা জানেন না টাকার নৌকা পাহাড় দিয়া যায়। শোনেন মিয়া, সেকান্দার ভাইকে বলবেন টাকা যখন আমার হাতে এসে পৌঁছেছে তখন বাঁশবাড়ির মহল্লার মানুষ তো দূরের কথা, একটি ছাগলও মামলার নাম মুখে আনতে পারবে না। আপনারা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যান। টাকা 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 টাকা, আপনারা সেকান্দার খানের লোকজন আমাকে আপনাদেরকে মেরেছে, মহল্লা ছেড়ে দিতে বলেছে, আপনাদের মেয়েদের ইজ্জত নিয়ে টানা হেসা করেছে, তাই না? আমি আপনাদের সাহস দেখে অবাক হচ্ছি, আপনারা সেকান্দার খানের নামে মামলা করতে এসেছেন। আউট আউট সেন্টি, ওদেরকে বের করে দাও, যা যা সারানা। টাকা টাকা টাকা, সেকান্দার খানের লোকের সাথে তোমার এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি আমাকে কিছুই বলনি। বললে কি হতো? কি হতো মানে, আমার ভাইয়া পুলিশ অফিসার আর আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসো আমাকে, আর তোমার ভাইয়া ভালোবাসে টাকাকে, বুঝলে, ঘুষের টাকাকে। তাই তুমি বললো সেকান্দার খানের কালো টাকা লোভে
তোমার ভাইয়া কাউকে গ্রেফতার করতে না। এই ধারণাটা তোমার ঠিক না। ভাইয়া আইনের মানুষ, অপরাধীকে গ্রেফতার করাই আইনের কাজ। ঠিক আছে, তোমার ভাইয়াকে বলো সেকান্দার খানের লোকদের গ্রেফতার করতে, দেখি পারে কিনা। কি পারি আর কি করা উচিত তা আমি নিজেই ভালো জানি, কিন্তু আমি জানতে চাই ওই মহল্লার মামুলি একটা ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? মনের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাই তো বলছি, টাকা খেয়ে সেকান্দার খানের গোলামি না করে গরিবের পাশে গিয়ে দাঁড়াও। কোথায় কখন কার পাশে গিয়ে দাঁড়াতে হবে আমি তা ভালো করে জানি, কিন্তু তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থাকলে আমার মুখে চুনকালি পড়বে। চুনকালি সোনার জন্য পড়বে না, তোর জন্য পড়বে। তুই কি জানিস মানুষ আমাকে ঘুষখোর পুলিশ অফিসারের মা বলে ডাকে? সংসামে ন্যায়ের পোশাক পরে অন্যায় কাজ আর করিস না। ওই সেকান্দার খানের সঙ্গ তুই ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বললেই তো আর ছেড়ে দেওয়া যায় না। তোমার মা তো জানে না যে সেকান্দার খানের আদরের ছোট বোনকে তুমি হৃদয় দিয়ে বসে আছো। কি ঠিক বলিনি জান? তুমি যদি আমার মনের কথা বলতে নাই পারো তাহলে কে পারবে বলো? এই যে তুমি, মাঝে মাঝে এত সুন্দর করে কথা বলো, সেই জন্য তোমাকে এত বেশি ভালো লাগে। আবার রাগ হয় তখন যখন শুধু সুন্দর করে কথাই বলো, কিন্তু সুন্দর করে আদর করে বুকের ভেতর টেনে নিতে ভুলে যাও। সরি, একদম সরি তোমা, লেট ফাইন দিয়ে তোমাকে আমি এমন আদর করব, এমন আদর করব, তুমি আমাকে ছাড়তেই চাইবে না। আমার অন্তরে আছো তুমি, আছো রে শুধু তুমি আছো রে, একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার ভূমির মানুষ প্রিয় একজন, তোমারে না থেকে আমার বাঁচে না জীবন। এই বুকের ভেতরে এই আমার অন্তরে আছো তুমি, আছো রে শুধু তুমি আছো রে, একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার ভূমির মানুষ প্রিয় একজন, তোমারে না দেখে আমার বাঁচে না জীবন। স্বপ্ন স্বপ্ন দেখে শুধু এ দুটি নয়ন। তুমি আমার ভূমির মানুষ প্রিয় একজন, তোমারে না দেখে আমার বাঁচে না জীবন। Thank you.
চোখে চোখে চেয়ে থাকো না কানে কানে কথা বলো না ভালোবাসি কত জানো না তুমি শুধু আমার কামনা তোমায় যত দেখি তৃষ্ণা মেটে না পৃথিবীতে তোমার হয় না তুলনা মিষ্টি মিষ্টি মেয়ে তুমি ফুলেরই মতো তুমি আমার মনের মানুষ প্রিয় একজন তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন এই বুকের ভেতরে এই আমার অন্তরে আছো তুমি আছো রে শুধু তুমি আছো রে একটু একটু করে তুমি হয়েছো আপন একদিন এই মহল্লার মাটি ভিজাই দিছিলি তাই আমি বাইসে থাকতে এই মহল্লার মাটিতে তোর স্বপ্ন আমি সত্য হইতে দিব না মরণ যদি ডাক দেয় সুখে থাকতে ভূতে কিলায় একটাই ম্যাকাম সেকান্দার খান আমার নাম ওরে বুঝিয়ে দে সেকান্দারের এক ফোঁটা রক্তের বদলে হাজার ফোঁটা রক্ত ঝরাইতে হয় তবে আজ সবার সামনে প্রথমে চিচিং ফাঁক করে দেব তারপর উপরে নিচে সব জায়গায় রক্ত আর রক্ত বাই করে দেব তুই কেসুরি পড়া হাত চারে খুব নরম হাত মনে করছস এই হাত বাহিরের হাত এই হাতের থাবা বাহিরের হাতের থাবা তুই বাঘিনী হইলে আমি বাঘ Oh!
আসলে মানুষ না মানুষ রূপের জীবন্ত লাশ? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? কয়েকজন মানুষ রূপী পশু প্রকাশ্যে দিন দুপুরে একটি মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তারা হাসা করছে, আর আপনারা হাত পা গুটিয়ে মূর্তির মতো তামাশা দেখছেন। এই হাতকে হাতিয়ার বানাতে হবে। আরে মানুষ তো আল্লাহ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে সৎ পথে সংগ্রাম করতে বলেছে অন্যায়কারীকে ধ্বংস করার জন্য। আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আর তা না হলে সবাইকে ওই সেকান্দার খানের গোলাম হয়ে কালপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে। ভাইয়া মারো, ভাইয়া মারো আমাকে। একটা কথা শুনে রাখো, আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরীহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি সাহস হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে। এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা মুসা মুসা, এক মুসাই তো তোরা দাফন করে আইসস, এটা আবার কোন মুসা? তোরা ওরে চান তো কবর দিয়ে বুঝাই দেবে। আমার নাম মুসা। কোথায়? আমি সেকেন্দার খানের ভাই নাদের খান। সিকান্দার খান? তাহলে কি সেই সিকান্দার খান? আমার ভাই জানের নাম শুনা তোর চোখ দুটার এমন রাডার মানুষ ক্যান বল। মুসা কোথায় ভাই? কি চাই? চলে দেওস না, রক্ত রক্ত এখনো শুকাই নাই। ওই মুসা হারামজাদা আমারে একলা পেয়া মারছে, অহন দলে ভারী হয়ে আইছি। মুসারে আজকে জ্যান্ত কবর দিমু। বল মুসা কই? জানি না। তুই জানুস না? তাহলে তোর পিচ্ছিটারে লয়ে যায়। মুসা সময় মতো হাজির না হইলে তোর সোনামণির লাশ পাবি, লাশ। ওকে কোথায় নিয়ে গেছ? বাবাকে যা বলার আমি বলবো। এই না টিকিট, ট্রেন এলে সোজা বাড়িতে চলে যাবি। ভাইয়া, আচ্ছা তুই কি চাস তোর জন্য আমি আমার রতনকে হারাই? মামুন, মুসা কোথায়? মুসা জলদি ডাক, সেকেন্দার খানের লোকজন রতনকে তুলে নিয়ে গেছে। কি হলো? যা, দেরি হলে ওরা আমার দাদু ভাইকে খুন করে ফেলবে। মুসা নেই, ট্রেনের টিকিট কেটে ওকে আমি গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি। জি, সেকেন্দার খানকে এলাকার সমস্ত মানুষ ভয় পায়, সেই সেকেন্দার খানের সাথে ও পাল্লা দিতে চায়। মশা হয়ে হাতির সাথে লড়াই করা যায় না বাবা। যাই করুক না কেন, মুসা কোনো অন্যায় করে না। মনে রাখিস, যে বাড়িতে মুসা নেই সেই বাড়িতে আমিও থাকতে পারি না। বাবা বাবা, মুসাকে তুমি লালন পালন করেছো মাত্র, আর আমি তো তোমার আপন ছেলে। সেই ছোট্টবেলা থেকে তুই মামার বাড়িতে বড় হয়ে শহরে চলে এসেছিস। গ্রামের মানুষ জানে মুসাই আমার একমাত্র ছেলে। বিগত 10 বছরে তুই কি একবারও বাবা মা ভাই বোনের খবর নিয়েছিস? ওই সন্ত্রাসীরা তোর মা আর বোনকে নির্মম ভাবে খুন করার পর ওই মুসাই তো নিজ হাতে ওদেরকে দাফন করেছে। মা আর বোনের খুনের বদলা নেবার জন্য উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুই তো তোর সংসার নিয়ে ব্যস্ত। আরে আমি যদি মরি তাহলে আমার লাশ ওই মুসাই দাফন করবে। বাবা, এবার ভেবে দেখ কে আপন ছেলে আর কে পর। দাঁড়িয়ে আছিস কেন? যা, এখন তো রতনকে তোকেই উদ্ধার করতে হবে। রতন না তোর রক্ত? যা, রতনকে ফিরিয়ে নিয়ে আয়। আমার মুসা থাকলে এতক্ষণে রতনকে উদ্ধার করে নিয়ে আসতো। এতে যদি মৃত্যুর মুখেও যেতে হতো তাও সে যেত।
भाईजान ओई हलो मुसा मुसा भाई ओ जे सिकंदर खान अभी मुसा अभी रतन के फिर लेते एसेछि एक टाइम एक काम सिकंदर खान अमर नाम तू ही अमर भाईर गाय हाथ दिसस अमर भाईर रक्त झरेसस अरे अमी चाहले इलाकार सब मानुषे चाबाई कोइरा रक्तेर बन्ना भया दिते पारे और एक बार तू अमर लोकेर गाय हाथ तुलसेले সেই দিনই আমি তোর টুকরো টুকরো করে ফলাইতে পারতাম আমার মাথার রক্ত টকবক টকবক করতেছিল তোর ভাই তোর জন্য আমার কাছে আমার পা ধইরা তোর প্রাণ ভিক্ষা চাইছিল তাই তুই বাইচে গেছ তাই যো বাসবি যদি তুই আমার আজ যাইলে লগে যুদ্ধ করে জিততে পারস নিজেও বাসবি তার ভাতিজা রেও নিয়ে যাবি এইটা দেখতেছি আসল রয় বেঙ্গল টাইগার এইটারই আমার চেলা বানাইতে হইব সাব্বাস মুসা সাব্বাস আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি খুব খুশি আর তুইও হই না খুশি হবি আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি বিনিময় তুই যা চাবি তাই পাবি এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত আগুনে লোহা করে শিকড় বানানো যায় কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পরানো যায় না অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো ওই সেকেন্দর তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা কুত্তার খোয়ারে বাঘ থাকে না আর কুত্তা পুষার হাত দিয়ে বাঘ পুষা যায় না এই মুসা আস্তে কথা বল বাঘের গর্জনের সামনে কুত্তার আওয়াজ বেমানা তুই আমার কুত্তা কইলি কুত্তা আরে কুত্তা কারে কয় আমি তোরে দেখামু আমি অগ্নি মানব ধ্বংস করি সকল দানব আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই মনে রাখিস আমি গরিবের ভাই আমি মুসা মুসা ভাই হুজুর ভাইজান ভাইজান কি হয়েছে ভাইজান মুসা 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 আমার এক নম্বর আজরাইল বাঘারে মাইরা ওর ভাতিজারে এখান থেকে নিয়ে গেছে আমার কুত্তা কইছে কুত্তা মুসা এইটা আবার কোন মুসা এক মুসারে তো আমরা মাইরা ফেলাইছি তারা ওই শুয়ের বাচ্চারে ধইরা রাখবে আমি এই শহরে কুত্তা বানামু কুত্তা
দাদাজান রতন আমার রতন রতন দাদু ভাই তুমি আসলে কি করে আরে চাচুকে তুমি পাঠাওনি চাচুই তো মারামারি করে আমাকে নিয়ে এসেছে মুসা নিয়ে এসেছে হ্যাঁ চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে আমার মুসা কোথায় বাহিরে চামিলি তুমি ভালোবাসার হাত বাড়িয়ে আর এগিয়ে এসো না তুমি কাল যে মুসাকে চিনতে জানতে ভালোবাসতে আজকের এই মুসা একই মুসা না আজ আমি জানতে পেরেছি আমার বাবার হত্যাকারীকে আমি জানতে পেরেছি আমার এই পালিত বাবা আমাকে এত বড় করেছে শুধু আমার বাবার হত্যার প্রতিশোধ দেবার জন্য শত্রুর সাথে লড়াই করতে করতে আমিও হারিয়ে যেতে পারি তাই তোমাকে আমার জন্য কাঁদাতে চাই না কান্নার মধ্যে যে কত আনন্দ আছে কত সুখ আছে তা তুমি জানো না মুসা আমি তোমারে নিয়ে বাঁচতে চাই তোমারে নিয়ে মরতে চাই মানুষের মন একা থাকে সারাটি জীবন আমি সে দলেরই একজন ব্যথা ভরা যার দুনয়ন আমাকে দাও তুমি মিছে শান্ত না বলো কেন একা কি দাও থাকতে শত যন্ত্রণা নিয়ে যে আমার আমি চাই না করুণা তোমার কিছু কিছু মানুষের মন একা থাকে সারাটি জীবন আমি সে দলেরই একজন ব্যথা ভরা যার দুনয়ন যন্ত্রণা ভুলে যাও ভালো করে দেখে নাও কে তোমায় ভালোবেসেছে আমি যা যাবর কেন বন্ধনে জড়াতে চাও যেভাবে আছি আমি শুধু সেভাবেই থাকতে দাও কেন স্বপ্ন আমাকে দেখাও কিছু কিছু মানুষের আর তুমি আছি এই আমি ব্যস্ত একা দেখো না কোনো আশায় তুমি ভুল করে দিও না দেখা মেনে নিয়েছি এ ভাগ্য লেখা আমাকে দাও তুমি মিছে সান্ত্বনা বলো কেন আর একাকি দাও থাকতে শত যন্ত্রণা নিয়ে যে আমার
আমি চাই না করুণা তোমার। কিছু কিছু মানুষের মন ভালোবাসা চাই সারাক্ষণ, আমি সে দলেরই একজন, ভেবেছে যে তোমাকে আপন। তুই তো ভালো করে জানোস আমরা কত ভয়ঙ্কর। তাই তো কই, এত বড় শক্তিশালী বাঘ কোন বন থেকে বাইর হইল? এখন দেখছি তুই আমাকে সে ঘায়েল করা বাঘ। কে আমাকে মারুন লেগে শহর আইসস? মার, আরে মার না, মার মার। আমার মুসাকে তোমরা মেরো না, তোমরা জানো না সন্তানের উপর আঘাত কোন পিতাই সহ্য করতে পারে না। সন্তানের রাতের বার আমি সইতে পারবো না। তোমরা আমাকে মেরে ফেলো, আমার মুসাকে ছেড়ে দাও। তাহলে তোর সন্তান, তুই তো ভালো করেই জানোস। নামি কেঠা কি জিনিস! আরে তুই তো মাটির মানুষ, তোর তোলার এত ক্যাচিকেন, রক্ত অনেক গরম রে, অনেক গরম। তুই তাইলে লাইলি সাই যা মুসারে মুজনু বানাইছস, তাই তো কই তোর এত জলে কে? আমি যে তোর বাবার জীবনটা নাই করে দিছি এইটা ওরে জানাস নাই? আমার নাম শুনলে অবুধ শিশুর কান্না বন্ধ হয়। তুই তুই নাকি নেতাগিরি করস, আমার বিরুদ্ধে কথা কস? তুই জানোস না আজরাইলের কামটা আমি আমার লোকজন দিয়ে করাই, আজ এই কামটা আমি নিজের হাতে করতে আইছি। সেকান্দার খান আমার নাম। দেখছাস তোরা, দেখছাস অহনো বাঘের মতো গর্জন কইরা উঠে। ওরে খাঁচাই বন্ধি বাঘ তো পোষা বিড়ালের মতো হয়, তোর খুব তেজ।
আমি তোর কুত্তা বানাবো, কুত্তা মহল্লার মানুষ চাইয়া চাইয়া দেখব, তুই কুত্তার মতো গেউ গেউ করবি। আপনি মুসার শাস্তি আমাকে দিন, তবু মুসাকে মারবেন না, ওকে মাফ করে দিন, আমি মুসাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবো। শোন, মুসার বাবা ভয় পাইছে, রহমত আমি এক শর্তে তার পোলারে মাফ করবার পারি, মুসার বদলে তুই কুত্তা হবি, কুত্তা সাইজা কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। বাবা না, ওই কুত্তার বাচ্চার কথা তুমি শোনো না বাবা, আমি সবাই রে বোঝামু, বাপ কুত্তা হইলে পোড়া এমনিতেই কুত্তার বাচ্চা কুত্তা হয়ে যায়। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অন্তত এই কাজটা করো না। সন্তানের কষ্ট দেখলে সব বাবার মনিক কাইন্দা উঠে। বংশকে আমি ধ্বংস করে দেব বাবা। খান বংশ নয়, তোর কারণে আমরে নির্বংশ হয়ে যাব। হ্যাঁ মুসা, তোর মা আর বোনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি, কিন্তু তোকে হারালে আমি বাঁচবো না রে মুসা, বাঁচবো না। তোমার বিশ্বাস তোমার আদর্শকে কবর দিও না বাবা, ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই, তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে, বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ,
তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা এবার বলো বাবা তুমি সিকান্দারকে চেনো বাবা আমার মনে হয় সিকান্দার এবং তুমি যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছো না 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 ওসব কিছু না কিছু না ওসব কিছু হোক বা না হোক আমি ওদেরকে খুন করবই করব Mommy!
মনে আছে আমার কলেজের টুকরা বোন বকরে ইজ্জত কেড়ে নিয়ে তোরা নির্মমভাবে তাকে হত্যা করেছিস, যে মা আদর করে নিজ হাতে আমাকে ভাত খাওয়াতো, মাথায় হাত বুলে ঘুম পাড়াতো, আবার মুখের হাসি ফোটাবার জন্য যে মা সবসময় ব্যাকুল হয়ে থাকত, সে মাকেও তোরা নির্মমভাবে হত্যা করেছিস। দিদা 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 আব্বাস আমার দিদার ঘরে চুলতেছে কেন্দ্রে, তোর নামা আমি ওর লগে নাস্তা খাবো নাস্তা। তুই শান্ত, আমার ওই কুত্তার বাচ্চা মুসা পাগল বানাইছে, যা পুলিশ ইন্সপেক্টর গিয়া কো আমি মুসার থানায় দেখতে চাই। না আমি কারো কথা শুনবো না, সুমনা আমার বোন, একজন পুলিশ অফিসারের বোন, এখন পর্যন্ত সুমনাকে খুঁজে বের করতে পারলে না, তোমরা একবারও কি ভাবো? আরে তোমাদের ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না, আরে মুখে চুন গালি পড়বে। স্বীকার করছিস তাহলে সরসামে আমার মেয়েটাকে আমার বুকে এনে দে, পাপ করেছিস তুই, সুমনা কেন শাস্তি পাবে, আমার মেয়েকে দিয়ে আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, দু ঘন্টা আগে আর পরে, বেঁচে থাকলে তো উদ্ধার হবে, সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সেকান্দার খান কুকুর বানিয়ে ময়লা থেকে শুকনো রুটি কুড়িয়ে খেতে বাধ্য করেছিল, তখন কি অন্যায় করেছিল আমার বাবা? কি অন্যায় করেছিল? অপরাধ করলে সেকান্দার খান করেছে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সেকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সেকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়। আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে, তোমরা ঠিক হলে সেকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারতো না, পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসেবে কাঁদছ, এই কান্নানে সেকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা তুমি তোমার মা আর ভাইকে সামলাও। তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মোসা তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছ, আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আমি ওয়াদা করছি সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়, আমি সেই ব্যবস্থাই করব। আপনার কথা বিশ্বাস করে ওরা আনন্দ করছে, কিন্তু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে বিশ্বাস করা যায় না, বিপদে পড়লে সবাই মানুষ হয়ে যায়, আবার বিপদ কেটে গেলেই মানুষ হয়ে যায় অমানুষ। আপনার মতো অর্থলোভী মানুষেরা গরিবের বন্ধু হতে পারে না,
হতে পারে সিকান্দার খানের কেনা গোলাম। আমি এতদিন ভুল করেছি, টাকা সৎভাবে ইনকাম করা যায়, নিজেকে বিক্রি করে নয়। মানুষ রাতারাতি পাল্টায় না, মানুষ সেকেন্ডের মধ্যেও পাল্টাতে পারে। মুসার মহত্বই আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই তোমার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে প্রমাণ করব আমি তোমাদের পাশেই আছি, থাকব এবং আমি তোমাদেরই লোক। যাও মহল্লাবাসী, জলদি তোমরা বাসরঘর সাজানোর ব্যবস্থা করো। জানো আমার না ভয় ভয় করছে। কেন, আমি আর তুমি তো এখানে। তবুও। তবুও কেন? ওই যে কথাটা শুনে এসেছি। কোন কথাটা? বাসর ঘরে বেড়াল মারবে না তো? আরে বেড়াল তো বাসর ঘরেই মারতে হয়। জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। মিলন হবে আজ রাতে, তাও না ও হাত এই হাতে। জন্ম জন্ম ধরে জন্ম জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। রূপের জোয়ার নিয়ে তুমি এলে আমার জীবনে, তোমার সঙ্গে প্রেমের খেলা হবে শুধু গোপনে। তুমি আছো আর এই পাশে কেউ, নিজেকে দাও না বিলিয়ে। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। কত কিছু চাই দিতে, দাও না বুঝে কি শর্তে। জন্ম জন্ম ধরে জন্ম জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি। পাগল আমি হয়ে গেছি আর তোদের সহে না। চুপ চাও তার বেশি না, আদর্শ আগে ভুলিয়ে। প্রেম আর প্রেম চাই দিতে চাই, সারা জীবন ভরিয়ে। কত কিছু চাই দিতে, নাও না বুঝে ইশারতে। মিল
বন্ধন হবে আজ রাতে দাও না ও হাত এই হাতে এই তো আমার আশা এই তো আমার আশা দিও ভালোবাসা যুগে যুগে তুমি হ্যাঁ যুগে যুগে তুমি জন্ম জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি ও থাকবো তোমার আমি কত কিছু চাই দিতে দাও না বুঝে ইশারাতে মিলন হবে আজ রাতে দাও না ও হাত এই হাতে এই তো আমার আশা এই তো আমার আশা দিও ভালোবাসা যুগে যুগে তুমি ও যুগে যুগে তুমি এই নিস্তারাল হয়ে গেছে ভালো মানুষ তো আমার দুশ্মন খারাপ মানুষ আমার খুব পছন্দ খুব পছন্দ কি রে তোমা তুই কারো বালা বাসছস আরে বালা করে বুঝা পুলিশ টুলিশ হন্ত হন ফুটুস করে দিতে পারে তোর মনে আমি কষ্ট দিতে চাই না ঠিক আছে ভাইজান আমি শামিমকে বাগে আনবই এই বাগে কি বাগে কে একেবারে বাঁকা কইয়া ফালাবে ধান কাটা কাসির মতো আমি হেইটা দিয়ে পরাদের কাম করুম আর ভাই হারাবো চালার আগুন আমি মুসার মনে জ্বালা দিব ভাই মুসাইর বুঝাইতে পারস নাই সবার কাছে ক্ষমা আছে আসাইলের কাছে ক্ষমা নাই মুসা আমার আদরের ভাইরে মাইরা ফালাইছে তুইও মুসার আদরের ভাই তোরে মাইরাই এই খাটিয়াই শোয়া দিমু এক টাইম এক কাম সেকান্দার খান আমার নাম বাবা শুয়ে আছে কেন বাবা কি মরে গেছে বাবার কথা বলবে না যাচ্ছো ও যাচ্ছো বাবা আমাকে রোদের বলে দেখবে না গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না মুসাই আমার একমাত্র ছেলে মামু আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে আমি তো কথাটা অভিমানে বলেছিলাম আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে তুই তুই আমাকে মাফ করে দিস বাবা আমাকে মাফ করে দিস কি মাফ করবো আমি তো তোরে মাফ করুম না আই কুত্তা আমি তোর কথা মতো তোর পুরোরে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়া ফলাইছে তাই আমি তোর এই ফুলে মামুনের ডরা দিয়া ভাই হারানোর চালা বুঝাই দিলাম এইবার আমি তোর পুরা মুসারেও খেয়া ফালামো খেয়া ফালামো আমি তোরে খেয়া ফালাবো রে মুসা আমি তোরে খেয়া ফালাবো Oh,
দেখবি কে ফুটবল আর কে খেলোয়াড়। আমার কথা শোন, চল 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 চল। মামা গরম পানি নিয়ে আইছি, নেন মুখটা ধুয়ে ফেলান। গরম পানি না, গরম পানি না, আমি মুসার গরম রক্ত দিয়া গোসল করম, গোসল। শাহানা, মুসার শরীরে কার রক্ত তা এখন বলা দরকার। বাবা, আমি জানি তুমি তুমি আমার আসল পিতা নও। হ্যাঁ বাবা, রতনকে তুলে নিয়ে যাওয়ার পর বড়দার সাথে যখন তুমি কথা বলছিলে তখন তখন আমি সব শুনেছি। তুমি তুমি আমার পালক পিতা। আমি জানি না কে আমার কে আমার জন্মদাতা বাবা, কেন বা জেনে শুনে সবকিছু আমার কাছে গোপন রেখেছ। নিজের ছেলে থাকতো আমাকে তুমি আমাকে তুমি কেন এত বেশি ভালোবাসো? কেন ভালোবাসি? ইনিই হচ্ছেন তোর বাবা, আমার মালিক, অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন, সুলতান নগরের জমিদার, জমিদার সুলতান চৌধুরী। মালিক, তুমি জানো না শাহানা, বিচারের দিনে আমি রোজা রাখি যাতে ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয়। ন্যায় বিচার বোধহয় আমরা পাবো না, কেন বাধা কোথায়? কাদের খান সুলতান চৌধুরীর আত্মীয়। আত্মীয় বলে কেউ ক্ষমা পাবে না, অপরাধীর অপরাধ প্রমাণিত হলে নিশ্চয়ই সে শাস্তি পাবে। হুজুর, কাদের খান আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে আর সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাকে খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব আয় সুলতান, বাঁচতে চাইলে নাটক বন্ধ কর। আমি সুলতান চৌধুরী, বরদাস্ত করি না কোনো অন্যায় জুলুম কোনো বাহাদুরি। বাঁচতে চাইলে আমাকে ছেড়ে দে বলছি। কাদের খান যে দোষী সবার সাক্ষ্যই তা প্রমাণ করে, তাই অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হইল। ভাইজান, সারা দুনিয়ার মানুষ জানে তুমি একজন ন্যায় বিচারক, তুমি ইচ্ছে করলে বিচারটা অন্যভাবেও করতে পারতে ভাইজান। তোমার একবার অন্তত ভাবা উচিত ছিল আমি এবারের বউ। এইটা তোমার অন্যায় অভিযোগ, কাদের আমার ভাই হয়েছে তো কি হয়েছে? ভাই হিসাবে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটি ভাইজান করে বুঝাই দিছে। চরিত্রহীন লম্পট গো, বাইচা থাকার কোনো অধিকার নাই। তোমার এই সুন্দর মানসিকতার জন্য অনেক খুশি হলাম সেকান্দার। আজ মনে হচ্ছে আমার বোন তোমাকে পছন্দ করে বিয়ে করে ভুল করে না। রহমত মালিক, বাদলকে কোলে নাও, বাড়িতে যেতে হবে। জি মালিক, ইফতার করা শুরু হয়ে যাবে। ভাইজান, আর মাত্র তিন দিন পর বাদলের জন্মদিন, তাই বলছিলাম এ কটা দিন বাদল এখানেই থাক। তোর ভাবির মৃত্যুর পর বাদল তোর আর রহমতের স্ত্রীর কোলে কোলেই বড় হচ্ছে।
এখন বাদলের মা বলতে তোরা দুজনই যা ভালো মনে করবি তাই করবি। আইজ মনে হইতেছে ভাইজান কথাটা ঠিকই কইছে, নিজের সন্তানের দিকে তাকানোর সময় কই, গরিব কৃষকের কথা ভাবতে ভাবতে ভাইজানের সময় কাইটা যায়। কৃষকের অভাব কষ্ট আমার সহ্য হয় না সিকান্দার, তাই এখন আমার একটাই স্বপ্ন, সুরমা নদীর উপর বাঁধটা তৈরি করার জন্য যেভাবেই হোক আমাকে প্ল্যানটা পাশ করাতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চৌধুরী সাহেব, ভালো আছেন তো? আপনি তো ভালো করেই জানেন, নিজে ভালো থাকার জন্য আমি কখনো ভাবি না। সুরমা নদীর উপর বাঁধটা তৈরি হলেই এলাকার গরিব কৃষকরা ভালো থাকতে পারবে। আপনারা শুধু বারবার সার্ভে করেই যাচ্ছেন কিন্তু বাঁধ তো আর তৈরি হচ্ছে না। আপনি কোনো চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আপনি শুধু মন্ত্রী মহোদয়ের অনুমোদনের ব্যবস্থা করে দিন, দেখবেন শীঘ্রই বাঁধের কাজ শুরু হয়ে যাবে। সুরমা নদীর উপর বাঁধ দিয়ে সেচ ব্যবস্থা না থাকার কারণে ওই এলাকার মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হয়, ব্যাপারটা আমার নলেজেও আছে। আরে নলেজে থাকলে তো আর বাঁধ হবে না, প্রজেক্টের প্ল্যানটা তো সরকারের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। আমিও স্বীকার করি কিন্তু বাঁধ তৈরি এবং প্রজেক্ট করতে কৃষকদের যে জমি নষ্ট হবে সেই জমির ক্ষতিপূরণ তো সরকার দেবে না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারছি না। আমি এই ক্ষতিপূরণ দেব, কৃষকের জমির পরিবর্তে আমার জমি থেকে কৃষকের নামে দলিল করে দেব। তাহলে অসুবিধে নেই, আমি প্ল্যান পাশ করার অর্ডার দিয়ে দিচ্ছি। ভাইজান আজ বাদলের জন্মদিন মনে আছে তো? আছে রে আছে। ভাইজান তুমি তাড়াতাড়ি চলে এসো, আজ একসাথে খাবো। আরে ভাইজান বললো আসছে। তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ তার কথা বিশ্বাস করতেছো? আমি যাই, ভাইজানের চ্যাংদোলা ঘুরে নিয়ে আসি। আচ্ছা যাও। মালিক বলছিলাম কি, যত দলিল দেখছি মনে হচ্ছে সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন, একবার দলিলগুলো পরিচয় করলে ভালো হতো না? হ্যালো, ইয়ে দিচ্ছি মালিক। কে? ভাইজান শোনো, তোমার বোন জামাইকে পাঠিয়েছি, তুমি দেরি করবে না, ওর সাথে তাড়াতাড়ি চলে আসবে। আসলে তুই বিশ্বাস করতে পারছিস না, এই তো আমি এক্ষুনি চলে আসছি। রহমত জি তুমি যাও, মমতাকে বলবে আমি দলিলগুলো কৃষকদের হাতে তুলে দিয়েই চলে আসছি। জি মালিক। তোমরা কারা? আমরা শয়তানের মামাতো ভাই, তোমারে খুন কইয়া দলিলগুলা নিতে চাই। ওইসব আনারি লোক কোথা থেকে ভাড়া করেছেন? একটা মানুষ মারতে এতক্ষণ সময় লাগে? ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, আপনার কাজ আপনাকেই করতে হবে। দলিল গুলো সই করছে তো? জি। দে ব্রিফকেস দে। কি কইলে? আমার কাম আমারে করতে হইব, চাইলে করি। বাঁচাও! সিকান্দার তুমি? হ্যাঁ আমি। তুই না কান, সিকান্দার খান আমার নাম, সুলতান চৌধুরী। তোর সাথে প্রতারণা কইরা উকিলদের দিয়া সব দলিল আমার নামে লেখায় নিতে, অন্তরে খুন কইরা আমার ভাইটারের সেবা করার লেগা উপরে বাসাইতেছি। সিকান্দার তুমি চাইলে তো আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম,
তোমার ভাইজান যে ব্যস্ত মানুষ, সময় মতো কি আসতে পারবে? দেখো ভাইজান দেখো, তোমার দেরি দেখে তোমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। বাদর বাবা আব্বুকে সালাম করো, সালাম করো। ভাইজান তোমার অবস্থা কি করেছে? আমি একটাই কাম, সিকান্দার খান আমার নাম। দাদুর আমার ছোট ভাই আসছিল, ছোট ভাই এই কষ্টের দেশ কি? আমি চৌধুরী বংশের কাউরে বাঁচা রাখুন না, সব বাইরে শেষ করে ভাড়াবো। মালিকের এই কি সর্বনাশ তুমি করলে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সেকেন্দার মালিককে মেরে ফেলেছে। বাদলকেও মেরে ফেলবে, যেমন করে হোক বাদলকে বাঁচাতে হবে। বাদল কই? বাদল কই লুকাইছ? বাদল কই? নাইলে কিন্তু তার শেষ করে ভালো মতো। আমার স্বামীকে মেরো না, বাদলকে আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি। আমার স্বামীকে ছেড়ে দাও। না সাহানা না, বাদলকে তুমি দিও না, বাদলকে তুমি দিও না। আমার চিৎকার করলে কিন্তু আমি তোর শেষ করে ফেলাম। হে বাদলে, আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি, বেইমান। যে বাদলকে বেগম সাহেব মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে ও আমাদের মশা, বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মশাকে তুলে দিয়েছি। একটাই এক কাম, চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভা দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কুরবানি দিলি, হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদলকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদল না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি, আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায়ার সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যে আমি তোকে নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা,
আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য, আর তুমি তোমার ঘাম তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি আমি ওদের কাউকে ছাড়ব না বাবা। ওই জুলুমবাজ হত্যাকারী খান বংশকে খান খান করে ধুলোর সাথে মিশিয়ে দেব, যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। মুসা কোথায় তুই ভাই, নাকি ভয়ে মহল্লা ছেড়ে পালাইছস? এই তুই একা আসলি কেন? আমি তো প্রতিজ্ঞা করেছি তোদের তিন ভাইকে একসাথে মারব। ওই আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না? বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকাটি করা কেউ থাকবে না। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে, আমার ভাই একজন সহসর মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, বাবার কাঁধে তুলে দিয়েছিস কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা, লাশের অসহনীয় বুঝা কেন?
কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই? হ্যাঁ মুসা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? মুসা, তোমার নিরাপ কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলব। এখনো সেকান্দার সহ দুই ভাই বেঁচে আছে, আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। Go!
ঈশ্বরের বাচ্চা, বড় বড় ভাগ হয়ে গেছস। তুই আমার দুই ভাইরে মাইরা কুত্তা রশি গলায় পড়াইছস, আমার এক ভাইরে মাইরা ট্রাকে চুইলা আমার আস্তানায় আইছস। তুই বহুত বড় বাঘ, এই কুত্তার বাচ্চা কুত্তা, এখন দেখা তোর সাহস, দেখা। এই পিস্তল দে, এই এই তুই বাঘের বাচ্চা ভাগ নে, ধর অধিক দাসকে, আমার মার অধিক দাসকে, ধর আরে ধর না, মার আরে মার, এই রাস্তাটা মার, আমারে মার, মার আমারে মার। গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল, এই সেই সেকান্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল, বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল। তখন আমি অবশ শিশু,
আমাকে খুন করতে চেয়েছিল। আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানের জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে। আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে, সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল কুত্তার বাচ্চা এই মহল্লা মাটিতে। আজ ওই একই বেল্ট আমি ওর ঘরে পরিয়েছি, ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে, কুত্তার মতো কেউ কেউ করবে। রতন রুটি নিয়ে আয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি মুসা আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করলেও সিকান্দার খানের মতো সমাজ বিরোধীকে নির্মূল করে দেশের উপকার করেছে, তাই মানবিক দিক চিন্তা করে মুসাকে এই আদালত লঘুদণ্ডে দণ্ডিত করার পর স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষমায় বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। মালিক, সালাম মালিক। চিৎকার করলে কিন্তু আমি তোর শেষ করে পালামো। আমাকে মালিকের নুনের সাথে বেইমান সাজিয়ে দিলি, বেইমান। যে বাদলকে বেগম সাহেবা মরার আগে আমার কোলে দিয়ে বলে গিয়েছিল আমি বাদলের মা, সে বাদলকে ঘাতকের হাতে তুলে দেব কি করে ভাবতে পারলে? তাহলে তাহলে ও আমাদের মুসা, বাদলের পোশাকটা পরিয়ে দিয়ে বাদল সাজিয়ে আমাদের মুসাকে তুলে দিয়েছি। একটাই এক কাম, চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভায় দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। বাদল,
মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কুরবানি দিলি, হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদলকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদল না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি, আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায়ার সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যে আমি তোকে নিজের সন্তানের পরিচয় বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য, আর তুমি তোমার ঘাম তোমার রক্ত ঝরিয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি আমি ওদের কাউকে ছাড়ব না বাবা। ওই জুলুমবাজ হত্যাকারী খান বংশকে বিখান খান করে ধুলোর সাথে মিশিয়ে দেব, যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। মুসা, কোথায় তুই ভাই? নাকি ভয়ে মহল্লা ছেড়ে পালাইছস? এই তুই একা আসলি কেন? আমি তো প্রতিজ্ঞা করেছি তোদের তিন ভাইকে একসাথে মারব। এই আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না? বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকাটি করা কেউ থাকবে না। Oh, my God.
তোদের দুশ্মন হলাম আমি। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সাহসী মানুষ, তাকে তোরা কাপুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, বাবার কাঁধে তুলে দিয়েছিস কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা, লাশের অসহনীয় বুঝা কেন? কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই অমুসা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? মুসা, তোমার নিরাপ কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলবো। এখনো সেকান্দার সহ দুই ভাই বেঁচে আছে, আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। Come! Who's that?
मुसा बच्चा बहुत बड़ भाग हो गया सस तुम्हार दु भाई मायरा कूत्ता रसी गलए पड़ा सस हमार एक भाई मायरा ट्राके चुहला रास्ता नहीं आई सस तु बहुत बड़ भाग एक कूत्तार बच्चा कूत्ता एन देखा तो सस देखा पिस्तौल दे तु भागे बच्चा भाग ने धर अनिक दास की हमार मार अनिक दास की धर अरे धर ना मार अरे मार भालो कोरे देखो, ऐ शेष सेकंदर खान,
সে তোমাদেরকে গায়ের জোরে বসত বাড়িতে উচ্ছেদ করে এই মহল্লার মাটিতে অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিল এই সেই সেকান্দার খান যে সম্পত্তির লোভে আমার বাবাকে নির্মমভাবে খুন করেছিল বাবাকে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিল তখন আমি অবশিশু বাবাকে খুন করতে চেয়েছিল আমার পালিত মা নিজের সন্তানকে কুরবানের জন্য তুলে দিয়েছিল এই কুত্তার বাচ্চার হাতে আমাকে বাঁচাবার জন্য আমার জন্য আমার পালিত বাবা হারিয়েছে তার নিজের স্ত্রী সন্তানদেরকে সেই বাবাকে কুত্তার বেল্ট পরিয়ে অপমান করেছিল কুত্তার বাচ্চা এই মহল্লা মাটিতে আজ ওই একই বেল্ট আমি ওর ঘরে পরিয়েছি ও এখন তোমাদের সামনে কুত্তার মতো রুটি খাবে আর কুত্তার মতো কেউ কেউ করবে কুত্তার মতো কেউ কেউ করবে রতন রুটি নিয়ে আয় খা কুত্তা রুটি খা খা কুত্তা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি মুসা আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করলেও সিকান্দার খানের মতো সমাজ বিরোধীকে নির্মূল করে দেশের উপকার করেছে তাই মানবিক দিক চিন্তা করে মুসাকে এই আদালত লঘুদণ্ডে দণ্ডিত করার পর স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষমায় বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে মালিক সালাম মালিক